আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু। আপনারা যারা এয়ারড্রপে কাজ করেন তাদের তো এখন ঈদের থেকেও সময় ভালো কাটতেছে, কারণ রিসেন্টলি আরবিট্রাম থেকে দেখলাম কেউ $5,000, কেউ $10,000, কেউ $20,000-এর বেশি এখান থেকে পেয়েছে। আবার রিসেন্টলি স্পেসআইডির থেকেও দেখলাম যে কেউ $200, $500, কেউ $800 পর্যন্ত পেয়েছে। যদি পেমেন্ট প্রুফ দেখতে চান ভাই, আমি পেমেন্ট প্রুফ দেখাই দিচ্ছি। দেখেন পেমেন্ট প্রুফের ভাই অভাব নাই। প্রত্যেকে যারা এখানে স্পেসআইডি থেকে ফার্স্ট টাইম থেকে যারা ডোমেন পারচেস করেছিল প্রত্যেকে কিন্তু এখান থেকে $200, $500, $600 করে কিন্তু পেয়েছে। যাই হোক, অনেকে কিন্তু এটা মিস করেছে। যারা মিস করেছে তারা তো ভাই কপাল চাপড়াইছে। যাই হোক ভাই, কপাল আর চাপড়াইতে হবে না, কারণ স্পেস আইডি আমাদের সেকেন্ড একটা চান্স দিয়েছে। এবং দয়া করে এই সেকেন্ড চান্সটিকেও হাতছাড়া করবেন না। এবং সেকেন্ড চান্সটি কিন্তু এখনও অনগোয়িং রয়েছে, দেখেন রাউন্ড টু অনগোয়িং, ঠিক আছে? তো এই সেকেন্ড চান্স থেকেও আপনার কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন, কারণ এখান থেকে যে টোকেনগুলো পেয়েছিল সেই টোকেন কিন্তু প্রত্যেকে বাইন্যান্স এক্সচেঞ্জ সাইটে গিয়ে সেল করেছিল। যাই হোক, সেকেন্ড রাউন্ড থেকেও যে টোকেনটি পাবেন সেটা কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্টলি সেল করতে পারবেন। তার জন্য প্রথম রাউন্ডে অনেকে অবহেলা করেছিল, জয়েন হয়েছিল না। যাই হোক, প্রথম রাউন্ডের কথা বাদ, আমরা এখন সেকেন্ড রাউন্ডে প্রত্যেকে জয়েন হবো এবং প্রত্যেকে ভালো একটা প্রফিট এখান থেকে গেইন করবো। ওকে, তো এই রাউন্ডে অংশগ্রহণ করতে গেলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিছু বিএনবি দরকার হবে। তো সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে মেবি এখান থেকে যেহেতু ডোমেন পারচেস করতে হবে আপনাদের $5-6 বিএনবি লাগবে। তো সেক্ষেত্রে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু বিএনবি লাগবে, এই বিষয়টা মাথায় রাখবেন। অনেকের হয়তো সামর্থ্য নাই ভাই, এই সকল বড় বড় অ্যাড্রপে অংশগ্রহণ করতে গেলে আপনাদের ছোটোখাটো একটা ইনভেস্টমেন্ট লাগবে, এটা আপনাকে মেনেই কাজ করতে হবে। আপনি যদি একদম ফ্রিতে ইনকাম করতে চান তাহলে ভাই বর্তমানে কোনো অ্যাড্রপ থেকে ভালো $200-500 পাওয়ার চিন্তা করবেন না। তো সেক্ষেত্রে $2-5-10 বারে আর্নিং মানে জোগাড় করা কোনো ব্যাপারই না। আপনারা কারো কাছ থেকে হোক যেভাবে হোক আপনার আর্নিং করে আপনার বিএনপি আপনার অ্যাকাউন্টে নিয়ে নেবেন, ঠিক আছে, আজকের অফারে অংশগ্রহণ করার জন্য। তাছাড়া আমি আপনাদের কিছু কৌশল শেখাবো এখানে, যে ডোমেন পারচেস করা দেখাবো, এর পাশাপাশি একটা কৌশল আপনাদের শেখাবো। শুধু গাধার মতো অংশগ্রহণ করলে ভাই চলবে না, একটু তো কৌশল খাটিয়ে যদি অংশগ্রহণ করা যায় কিন্তু ভালো একটা প্রফিট গেইন করা যায়। তার জন্য আমি আপনাদের একটা কৌশল শেখাবো, একটা ট্রিক দেখাবো, সেই ট্রিক মাধ্যমে প্রত্যেকে সহজে রিয়ার আর একটি বক্স আর কি ক্লেম করতে পারবেন। সাধারণত আপনি যদি নর্মালভাবে অংশগ্রহণ করেন প্রত্যেকে আনকমন পাবেন, এবং আনকমন পারলে আর কি বক্স পেলে মাত্র 29টা পয়েন্ট আপনারা কালেক্ট করতে পারবেন। বাট আপনি যদি এই ট্রিক খাটিয়ে, আমি যে ট্রিক কৌশল শেখাবো এবং সেই কৌশল খাটিয়ে যদি অংশগ্রহণ করেন তাহলে এখান থেকে সহজেই 40-50টা পয়েন্ট আপনি গ্রাব করতে পারবেন। আর লিজেন্ডারি বক্স ভাই আমাদের জন্য না, এটা আমরা কেউ পাবো না, এটা বাদ। কিন্তু আমি যে কৌশলের কথা বলতেছি সেটা হচ্ছে সহজেই এই ডবল, নর্মালভাবে প্রত্যেকে 29টা পয়েন্ট পায়, বাট আমার কৌশল খাটিয়ে ডবল পয়েন্ট এখান থেকে কালেক্ট করতে পারেন, অর্থাৎ রিয়ার বক্স সহজে পেয়ে দিতে পারেন। ওকে, তো কৌশলটা কীভাবে কাটাবেন, তো কৌশলের প্রসেসগুলো আমি আপনাকে দেখাই দিচ্ছি। আপনার যেটা চলবেন একবার চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো খেয়াল করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দুটা লিঙ্ক দিয়েছি, একটা হচ্ছে জয়েন লিঙ্ক, মানে অ্যাড্রপে যেটা আমরা জয়েন হতে যাচ্ছি, এনএফটি বলতেছি ডোমেন পারচেস লিঙ্ক, এখান থেকে আমরা ডোমেন পারচেস করবো। এবং আরেকটি হচ্ছে এক্সট্রা একটা লিঙ্ক দিয়েছি, এবং এই লিঙ্কে এসে আপনি যদি মিন্ট করেন, আমি সাইটটি দেখাই দিচ্ছি, এই লিঙ্কে এসে আপনি যদি মিন্ট করেন তাহলে সহজেই রিয়ার এনএফটি পাবেন, অর্থাৎ ডবল টোকেন পাবেন, সাধারণ ইসে থেকে ডবল পাবেন। এই কৌশলের কথা কিন্তু অনেকে বলে নাই, আমি আপনাদের বলে দিচ্ছি, তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটা লাইক আপনারা করে দেবেন। ওকে, তো প্রত্যেকে যেটা করে প্রথম লিঙ্ক থেকে ডোমেন পারচেস করে ফেলে, তো সেক্ষেত্রে আর কি কমনটা পায়, আর কি আনকমনটা পায়, আনকমনে কম আর কি পয়েন্ট পায়, তো সেক্ষেত্রে রিওয়ার্ডটাও কিন্তু কম পাবে। তো সেক্ষেত্রে আপনি যদি কৌশল খাটান, তো কৌশল খাটানোর প্রসেসটা আমি বোঝাই দিচ্ছি। তো অ্যাডভান্স আপনি যেটা করবেন কৌশল খাটানোর জন্য, সেকেন্ড যে লিঙ্কটা রয়েছে সেকেন্ড লিঙ্কটা আপনি কপি করে আপনি চলে আসবেন ব্রাউজারের মধ্যে, ঠিক আছে, ওপেন করে ব্রাউজার করে এখানে মিন্ট করবেন। মিন্ট করার জন্য মিন্ট অপশনে ক্লিক করে দেবেন, মিন্ট অপশনে ক্লিক করার পর আপনি ওয়ালেট কানেক্ট করতে বলবে, আপনার এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করে আপনি যে ওয়ালেট দিয়ে ডোমেন কিনবেন সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন। জাস্ট আমি সেই ওয়ালেটটা এখানে আমার ট্রাস্ট ওয়ালেটের সাথে আমি কানেক্ট করে নিচ্ছি। ওকে, তো আমার ট্রাস্ট ওয়ালেটের সাথে আমি এখান থেকে কানেক্ট করে নিচ্ছি, এবং আপনাদের ওয়ালেট আপনার প্রত্যেকে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার সময় এরকম আসবে, এখান থেকে আপনারা যেটা করবেন বিএসসি নেটওয়ার্ক সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। জাস্ট আমি বিএসসি নেটওয়ার্কটা সিলেক্ট করে নিচ্ছি, তারপরে কানেক্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। কানেক্ট অপশনে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আমার কানেক্ট হয়ে গিয়েছে, এবং এখান থেকে আমরা কী করবো, মিন্ট অপশনে ক্লিক করে দেবো। জাস্ট আমি মিন্ট অপশনে ক্লিক করে দিচ্ছি, এবং ক্লিক করার পর এখান থেকে আমি অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমি জাস্ট অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি, নিচে দিকে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি।
ওকে কন্টিনিউ অপশন যখন ক্লিক করে দিচ্ছি আবার ট্রাস্ট ওয়ালেটে অ্যাপ্রুভাল যাবে, এখান থেকে আপনার ট্রাস্ট ওয়ালেটে পুনরায় আবার অ্যাপ্রুভাল দিয়ে দিবেন। জাস্ট আমি এটা অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি, ওকে অ্যাপ্রুভাল দেওয়া হয়ে গিয়েছে, আমরা আগের পেজে চলে আসতেছি। এবং আসার পরে এখান থেকে আপনার যেটা করতে হবে, জাস্ট আমার লোডিং নিচ্ছে, আমি দেখাই দিচ্ছি, আপনাদের এখানে ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই কমপ্লিট করতে হবে। এখন যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে আপনি যেটা করবেন, আপনি সহজভাবে এনএফটি বাই করবেন। সহজভাবে বাই করতে বলতে আমি যে প্রথম যে লিঙ্কটা দিয়েছিলাম না, এই যে এই লিঙ্কটাতে সহজে এই এই প্রথম লিঙ্কটা করলে আপনি পয়েন্ট কম পাবেন বাট সহজেই বাই করতে পারবেন। আর বাট আমার মতো যদি কৌশল খাটে ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই কমপ্লিট করে যদি বাই করেন তাহলে আপনি বেশি আর কি টোকেন পাবেন। তো সেক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই কমপ্লিট করার জন্য ভেরিফাই যে অপশন রয়েছে ভেরিফাই অপশনে ক্লিক করে দেন। এবং করে করার পরে এখানে এক সেকেন্ড মানে এক থেকে দুই মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যায়, ভেরিফাই হতে কিন্তু টাইম লাগে না, সেটা আমি আগেই বলে দিলাম, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করবেন না ভেরিফাই হতে টাইম লাগে কিনা। যাক আমি লাইভ ভেরিফাই করে দেখাই দিচ্ছি। জাস্ট আমি এখান থেকে আমি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করার পরে সিলেক্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আপনি চাইলে আইডি কার্ড দিয়ে করতে পারেন, পাসপোর্ট দিয়ে করতে পারেন, যে যেটা দিয়ে খুশি সেটা দিয়ে করতে পারেন। জাস্ট আমি আইডি কার্ড সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে যেটা করবেন, আইডি অপশনে ক্লিক করলে ক্যামেরা অন হয়ে যাবে বা আইডি কার্ডের প্রথম যে কপি রয়েছে ক্লিয়ার হয়ে ছবি তুলে এখানে আপনারা আপলোড করে দিবেন, ওকে? তো তারপর ঠিক এরকম ইন্টারফেস আসবে, আপনার যেটা আইডি আইডি কার্ডের যে পিছনের অংশ রয়েছে সেটা ক্লিয়ার হয়ে ছবি তুলে এখানে আপলোড করে দিবেন। তো খেয়াল করো তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে, আপনি একটা সেলফি চাইবে, আপনি একটা সেলফি তুলে জাস্ট এখানে আপলোড করে দিবেন, তাই সাথে সাথে ভেরিফাইড হয়ে যাবে। জাস্ট আমি সেলফিটি তুলে নিই। এবং একটি গুরুত্বপূর্ণ কথা বলে, আপনি যদি ক্যামেরা না অন হয় তাহলে অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করবেন, ওই ব্রাউজার না হলে অন্য একটা ফোন দিয়ে ট্রাই করবেন, ইনশাল্লাহ ক্যামেরা অন হয়ে যাবে, সহজে সেলফি তুলে নিতে পারবেন, ওকে? তো আমার আইডি কার্ডটি কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে। জাস্ট আমার ক্যামেরা অন হয়েছিল, আমার ডাইনে টাকাতে বলছে ডাইনে টাকাইছিলাম, বাবা টাকাতে বাবা টাকাইছিলাম, সাথে সাথে ভেরিফাইড হয়ে গেছে। তারপর এখানে পাসওয়ার্ড সেট করতে বলবে, তারপর যেটা করবেন পাসওয়ার্ড দুটো সেট করে নেবেন, ঠিক আছে? এখানে যে পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড দিয়ে সেট ওকে অপশনে ক্লিক করে দেবেন। তো খেয়াল করুন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনি অবশ্যই ট্রাস্ট ওয়ালেটে বারবার খেয়াল করবেন কোনো পারমিশন চাচ্ছে কিনা। ট্রাস্ট ওয়ালেটে পারমিশন দেওয়ার পরেই কিন্তু এটা কমপ্লিট হবে, তাছাড়া কিন্তু এখানে পাসওয়ার্ড সম্পূর্ণভাবে কমপ্লিট হবে না। দেখেন আমার কিন্তু হয়ে গিয়েছে, দেখেন আইডি কার্ড ভেরিফিকেশন ইমি সব কিছু হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো ফি লাগতেছে না, ঠিক আছে? এটা সম্পূর্ণ ফ্রি, এখানে $5 দেওয়া থাকলে ভাই ভয় পাবেন না, এটা সম্পূর্ণ ফ্রি। যেরকম আমার এটা হয়ে গেছে, এখন আমরা মিন্ট করবো। জাস্ট আমি মিন্ট অপশনে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? মিন্ট অপশনে ক্লিক করার পর এখানে ট্রাস্ট ওয়ালেটে মেবি আবারও অ্যাপ্রুভাল চাবে। আমি একটু ওয়েট করে দেখি ট্রাস্ট ওয়ালেটে কোনো অ্যাপ্রুভাল এসেছে কি না। হ্যাঁ, ট্রাস্ট ওয়ালেটে অ্যাপ্রুভাল এসেছে, আমি ট্রাস্ট ওয়ালেটের থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি এবং আগের পেজে আমরা চলে আসতেছি, ঠিক আছে? এটা হয়ে গিয়েছে মেবি মিন্ট ফ্রি, হ্যাঁ হয়ে গিয়েছে, এই যে কমপ্লিট, ঠিক আছে? এটা ট্রানজ্যাকশন হ্যাজ বিন সাবমিটেড, মোটামুটি এটা আমার কমপ্লিট, এখান থেকে এই কাজগুলো কমপ্লিট। তো এটা কাজটা কমপ্লিট হয়েছে কিনা আপনি বুঝবেন কীভাবে? আপনি যখন আপনার ট্রাস্ট ওয়ালেটে আসবেন এবং আপনার এনএফটি অপশন আসবেন, ট্রাস্ট ওয়ালেটের যে এনএফটি অপশন আসার পরে এর নিচের দিকে আসবেন। আমার অনেক এনএফটি রয়েছে কিন্তু আপনি দেখবেন এই এনএফটি আপনারা এসেছে কিনা, গ্যালাক্সি পাসপোর্ট ওয়ান, এই যে এনএফটি এটা এসেছে মানে আপনার এটার প্রথম ধাপ কমপ্লিট। এখন আপনারা আসবেন মেন অপশনে, এটা কিন্তু আমি এক্সট্রা দেখাইলাম যাতে আপনারা বেশি টোকেন পান, ডবল টোকেন পান, তার জন্য আমি এক্সট্রা দেখাইলাম। এখন মেন অপশন বলতে এখন আমরা হচ্ছে এনএফটি বাই করবো, ঠিক আছে? এটাই কিন্তু মেন। এখন এনএফটি বাই করবেন কীভাবে? জাস্ট এই লিঙ্কটি আপনি কপি করবেন, লিঙ্কটি জাস্ট কপি করে নিয়ে নিলেন এবং কপি করে নেওয়ার পরে এখন আপনারা যেটা করবেন, আপনারা চলে আসবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে। ট্রাস্ট ওয়ালেটে এসে এই যে ডি অ্যাপস অপশন রয়েছে না, ডি অ্যাপস অপশনের মধ্যে চলে আসবেন। জাস্ট আমি ডি অ্যাপসের মধ্যে আসি এবং এইখানে এসে আপনি লিঙ্কটি পেস্ট করে দেবেন। জাস্ট আমি লিঙ্কটি পেস্ট করে দিচ্ছি, দেখেন পেস্ট করে ডান অপশনে ক্লিক করে দিচ্ছি। আর উপর থেকে অবশ্যই নেটওয়ার্ক চেঞ্জ করে বিএসসি নেটওয়ার্ক করবেন, যেহেতু আমাদের বিএসসি নেটওয়ার্ক বলতেছি বিএনবি স্মার্ট চেইনে, তো এইখানে আমরা অবশ্যই সিলেক্ট করে নেব। এবং সিলেক্ট করে জাস্ট এটা লোডিং নিয়ে আমরা একটু ওয়েট করি, এটা লোডিং নিচ্ছে, এই যে চলে এসেছে, ঠিক আছে? এখন আমরা এখান থেকে এনএফটি বাই করবো, ঠিক আছে? এবার আগের যে কাজটি কমপ্লিট করলাম এর জন্য আমরা একটা ভালো বক্স পাবো, সেকেন্ড বক্সটা পাবো এবং বেশি টোকেন পাবো, ওই কাজটুকু এই জন্যই করলাম, ওকে? যাক এখন এনএফটি বাই করার জন্য নিচের দিকে আমরা চলে আসবো, নিচের দিকে চলে আসি। এখান থেকে আমরা দেখতে পারতেছি কানেক্ট ওয়ালেট একটি অপশন দেখতে পারতেছি, এই যে কানেক্ট ওয়ালেট। তো আমরা কী করবো, কানেক্ট ওয়ালেট অপশন ক্লিক করে দেবো এবং এখান থেকে আমরা যেটা করবো, এই যে ট্রাস্ট ওয়ালেট লেখা রয়েছে, যে ট্রাস্ট ওয়ালেট না, ট্রাস্ট ওয়ালেটে না দিয়ে আমরা ওয়ালেট কানেক্ট অপশনে ক্লিক করে দিই, ঠিক আছে? ওয়ালেট কানেক্ট অপশনে ক্লিক করার পর না, সরি, ওয়ালেট কানেক্ট না, জাস্ট আমি কানেক্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে ট্রাস্ট ওয়ালেট এসেছে, ট্রাস্ট ওয়ালেটে আমরা ক্লিক করে দিই, ঠিক আছে? ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম এবং এখান থেকে চলে এসেছে, জাস্ট কানেক্ট অপশন এখানে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? আমার এটার সাথে কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। নিচের দিকে এসে আমরা এখন কী করবো, ভেরিফাই অপশন লেখা রয়েছে, ভেরিফাই অপশনে ক্লিক করে দেবো, জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করে দিচ্ছি, ওকে? তো খেয়াল করুন আমার কিন্তু এখন ভেরিফাই অপশন কাজ করতেছে না। কাজ না করার মেন কারণ হচ্ছে এখানে আমি রেজিস্টার কমপ্লিট করিনি। এখন আমাদের আগে রেজিস্টার কমপ্লিট করতে হবে, তারপরে আমাদের ভেরিফাই কাজ করবে, ঠিক আছে? তো আমরা কী করবো, আগে রেজিস্টার যে অপশন রয়েছে এই অপশন আমরা ক্লিক করে দেবো। জাস্ট আমরা রেজিস্টার অপশনে ক্লিক করে দিচ্ছি। রেজিস্টার অপশনে ক্লিক করার পরে এখন আমরা যেটা করবো, এখান থেকে আমরা যেহেতু বিএসসি নেটওয়ার্ক রয়েছি তো আমরা বিএনবিটা সিলেক্ট করবো, কারণ যেহেতু আমরা বিএনবিতে কিনবো, বিএনবিতে ফি কম, তাই না? আর এখান থেকে আপনি নাম দিবেন যে কোনো নামে, আমার চ্যানেলের নাম আমি দিয়ে দিচ্ছি অনলাইন ইনকাম 24, এবং আপনার নামে আপনি কিনতে পারেন, যে কোনো নামে আপনি কিনতে পারেন, ঠিক আছে? আপনার যে নামে কিনতে চান সেই নামে কিনতে পারেন, নো প্রবলেম। আমি অনলাইন ইনকাম 24 দিয়ে দিলাম এবং দেওয়ার পরে একটি অনলাইন ইনকাম 24, ওকে? এবং দেওয়ার পরে এটা অ্যাভেলেবল আছে কি না সেটা আপনি দেখতে পারেন, এই যে ভিউ ডোমেইন।
তো আমি এটা সার্চ করে দিচ্ছি, ঠিক আছে? এটা সার্চ অপশনে ক্লিক করে সার্চ করে দিয়ে দেখি। ওকে, সার্চ করে দিলাম এই নামে অ্যাভেলেবেল আছে কি না। তো খেয়াল করো দেখুন, এই নামে কিন্তু অলরেডি বাই করা রয়েছে। দেখেন এখানে বাই অপশন রয়েছে, অর্থাৎ এই নামে কিন্তু অলরেডি একজন ব্যক্তি বাই করে ফেলেছে। কিন্তু এই যে রেজিস্টার যেটা লেখা রয়েছে এটা কিন্তু বাই করে নেয়, অর্থাৎ ইথেরিয়াম নেটওয়ার্কে এবং এই যে নিচের যে নেটওয়ার্ক রয়েছে এই দুই নেটওয়ার্কে কিন্তু এখনও বাই করে নেয়। বাট আমরা তো বিএনবি বাইন্যান্স স্মার্ট চেইন নেটওয়ার্কে করবো, তাই না? এই নেটওয়ার্কে যেহেতু বাই করে ফেলেছে তাহলে এই নামে আর বাই করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি একটু সংখ্যা বাড়িয়ে দিই, আমি অনলাইন ইনকাম 25 দিয়ে দিই এবং দিয়ে জাস্ট সার্চ অপশনে ক্লিক করে দিই। দেখি এই নামে, দেখেন এই নাম্বার কিন্তু এখন রেজিস্টার অপশন এসেছে, তার মানে এখন আমি বাই করতে পারবো। তো ওই নামে আপনি যে কোনো নাম, আপনি নিজের নাম হোক যে নামেই হোক দিবেন, দিয়ে দেখবেন সার্চে দেখবেন কেউ বাই করে ফেলেছে কিনা। যদি কেউ বাই না করে তাহলে আপনি রেজিস্টার দেখলে পারে, রেজিস্ট্রেশন থাকলে পারে আপনি এখানে বাই করতে পারবেন। ওকে, আমি রেজিস্টার অপশনে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পরে এখানে যেটা বলতেছে আমার ওয়ান ইয়ারের জন্য আমার $5 ফি কাটতেছে, ঠিক আছে? $5 বিএনবি লাগবে। এবং ভিডিওর প্রথমে বলেছিলাম ভাই আপনার এখানে $5 মতো লাগবে, ভাই $5-6 বিএনবি লাগবে, ঠিক আছে? এখন আমি কী করবো, রিকোয়েস্ট এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। রিকোয়েস্ট অপশনে ক্লিক করার পরে এখানে আমার ট্রানজ্যাকশন আছে, এটা আমি ট্রানজ্যাকশন অ্যাপ্রুভাল দিয়ে দেবো। ওকে, ট্রানজ্যাকশন অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি। জাস্ট আমরা একটু ওয়েট করি, এটা কনফার্মেশন হতে একটু টাইম লাগবে, আমরা একটু ওয়েট করবো। ওকে, এখানে দেখেন আমার $5 সকল কিছু শো করতেছে এবং রেজিস্ট্রেশন যেটা লেখা রয়েছে অপশানে এখন আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে? অপশানে ক্লিক করার পরে আমার সঠিকভাবে ডোমেন পারচেস করা হবে। এখন দেখুন আমার $5 কাটতেছে, এই যে মোট $6.77 মতো ফি কাটতেছে, ঠিক আছে? সব টোটাল। তো আমি এটা অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি এবং এটা অ্যাপ্রুভাল দেওয়ার সাথে সাথে এটা এখন কিন্তু আমার ডোমেন পারচেস করা হয়ে যাচ্ছে। দেখুন জাস্ট একটু ওয়েট করে একটু টাইম নেবে ডোমেনটা পারচেস হতে। এই দেখেন ম্যানেজ প্রোফাইল, জাস্ট ম্যানেজ প্রোফাইল অপশানে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে চাইলে আপনার নামটা সেট করতে পারেন, আপনি যে কোনো নাম দিতে পারেন। জাস্ট আমার নাম আমি দিয়ে দিই এবং আপনার নাম যে কোনো নামটা আমি এখানে সেট করে নেবেন, নামটা এগুলো সেট করে নেবেন। ওকে, তো খেয়াল করুন আমি এই নামটা দিয়ে জাস্ট সেট অপশনে ক্লিক করছি, এই নামটা কিন্তু আমার সেট হয়ে গিয়েছে, ঠিক আছে? এখানে জাস্ট অপশনে ক্লিক করলে এই দেখেন আমার এই নামটা কিন্তু আমি অলরেডি সেট করে ফেলেছি, ঠিক আছে? এবং এইটা আমার সেট করার দরকার নেই, এটা হলো ইথেরিয়াম নেটওয়ার্ক, ইথেরিয়াম নেটওয়ার্ক দরকার নেই, আমরা তো বিএনবি নেটওয়ার্কে করতেছি, তাই না? তো আমাদের প্রোফাইল কিন্তু এটা সেট করা হয়ে গিয়েছে। তো এখন আমরা যেটা করবো, আমাদের ডোমেন তো পারচেস করা কমপ্লিট, তাই না? আমরা ব্যাক অপশনে এসে আমরা আগের পেজে আসি, একদম প্রথম একটা রেজিস্ট্রেশন ছিল না, রেজিস্ট্রেশন অপশন, সেই অপশনে আমরা চলে আসবো। রেজিস্ট্রেশন অপশন চলে আসি, এই যে এই রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশন অপশন চলে আসবো। ক্লেম ইউর বক্স দেখুন এখন চলে এসেছে, আমার কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে, টিক মার্ক উঠে গিয়েছে, ঠিক আছে? এবং এই রেজিস্ট্রেশন যদি আপনার না আসে তাহলে আপনি যেটা করবেন, এই যে কপি অপশনে ক্লিক করে লিঙ্কটা কপি করে আবার আপনার টাস্ট ওয়ালেটে পেস্ট করে দেবেন। টাস্ট ওয়ালেটে পেস্ট করলে দেখবেন এই অপশন চলে এসেছে, ঠিক আছে? তো আমার কিন্তু এই যে রেজিস্ট্রেশন আগে ছিল না, এখন কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট দেখাচ্ছে এবং ক্লেম ইউর বক্স, আমার কিন্তু বক্স চলে এসেছে, ঠিক আছে? তো এখন আমরা বক্স ওপেন করি, দেখি আমি কত পয়েন্ট পাই, ঠিক আছে? ক্লেম ইউর বক্স অপশনে ক্লিক করে দিচ্ছি, এটা অ্যাপ্রুভাল চাচ্ছে, যেটা আমি জাস্ট সাইন ইন করে দিচ্ছি। ওকে, ক্লেম আমার বক্স কিন্তু কমপ্লিট, ঠিক আছে? আমার বক্স কিন্তু ক্লেম করা হয়ে গিয়েছে, এই যে আমি বক্স কিন্তু চলে এসেছে। এই দেখেন আমি কিন্তু রিয়ার বক্স পেয়েছি, দেখেন আমি কিন্তু লাইভ রিয়ার বক্স ক্লেম করে দেখাইলাম ভাই। আমি এই যে প্রথমে KYC TYC একটু ঝামেলা দেখাইলাম না, এর জন্য কিন্তু আপনারা প্রত্যেকে রিয়ার বক্সটা পাচ্ছেন। এই যে আমি রিয়ার বক্স পাইলাম এবং আপনারাও রিয়ার বক্সই পাবেন। বাট আপনারা যদি গাধার মতো শুধুমাত্র এই কাজটা করতেন, শুধু প্রথম লিঙ্কের কাজটা করতেন, তাহলে কিন্তু আপনারা এই রিয়ার বক্স পেতেন না। আপনারা পেতেন হচ্ছে প্রথমটা পেলে আপনাদের লস হতে পারে, অর্ধেক টোকেন পাইতেন, এখন কিন্তু ডবল পাচ্ছেন। এবং এই যে আমি এটা কিন্তু আপনাদের একটা কৌশলী শিখাইলাম এবং এর জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক আপনারা করে দেবেন, ঠিক আছে? জাস্ট এটা কী করবেন, ওপেন করবেন। জাস্ট এটা আমি ওপেন করে দেখাই দিচ্ছি, ঠিক আছে? এটা আমি ওপেন করে দেখি আমি কত পয়েন্ট পাই, লাইভ আপনাদের পয়েন্ট দেখাই দিচ্ছি। জাস্ট একটু ওয়েট করি, এটা একটু টাইম নিচ্ছে। ওকে, তো খেয়াল করুন, এই দেখেন আমি 48 পয়েন্ট পেয়েছি, কিন্তু 48 পয়েন্ট, চিন্তা করুন। আর আমি যদি ওই সাধারণভাবে কাজ করতাম তাহলে কিন্তু আমি এখানে মাত্র 29 পয়েন্ট পাইতাম। বাট আমি যে একটু কষ্ট করে একটু ট্রিক খাটিয়েছি, তো সেক্ষেত্রে আমি এখান থেকে 48 পয়েন্ট পেয়ে গিয়েছি। আমার নিচের দিকে এই দেখেন 48 পয়েন্ট শো করতেছে, আমার র্যাঙ্ক ট্যাঙ্ক সকল কিছু শো করতেছে, এটা বড় বিষয় না। এই যে আমার র্যাঙ্ক ট্যাঙ্ক শো করতেছে, র্যাঙ্ক ম্যাঙ্ক বড় বিষয় না। আমি এখান থেকে যে ডোমেন পারচেস করলাম, ইন ফিউচার কিন্তু এই পয়েন্ট অনুযায়ী দিতে পারে, যাই হোক যেভাবেই হোক, আমরা এখান থেকে কিন্তু পরবর্তীতে এই যে এখান থেকে আমরা টোকেন ক্লেম করতে পারবো, এদের আইডি টোকেন ক্লেম করতে পারবো। এবং এই যে আইডি টোকেনটি ক্লেম করবো না, এবং সেই আইডি কিন্তু সাথে সাথে আমি বাইন্যান্সের এক্সচেঞ্জ সাইডে এসে সেল করতে পারবো। এই যে বাইন্যান্স এক্সচেঞ্জ সাইড টোকেনটি কিন্তু লিস্ট রয়েছে, তো খেয়াল করে বাইন্যান্স টোকেন এক্সচেঞ্জের টোকেনটি লিস্ট রয়েছে, এখান থেকে সেল করতে পারবেন। তো এই ইভেন্টটা কবে শেষ হবে সঠিক ধারণা নেই, মানে এটার কোনো এক্স্যাক্টলি ডেট নেই। এক মাস হোক, দুই মাস হোক, বা 15 দিন হোক, 10 দিন পর হোক, ইভেন্টটি শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এদের টোকেন ক্লেম করতে দিবে এবং এদের টোকেন আমরা ক্লেম করে সরাসরি আমরা এই এক্সচেঞ্জ সাইডে সেল করবো। এবং যখন ক্লেম করা যাবে তখন তো সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি জানাবো। তার জন্য যারা কাজ করতেছেন মাস্ট বি অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। খুবই চমৎকার একটি অফার আপনাদের মাঝে শেয়ার করলাম ভাই, আমি কিন্তু অনেক পেমেন্ট প্রুফ দেখিয়েছি প্রথম অফার থেকে, প্রত্যেকে $200-500 করে আর্নিং করেছে। এবার এই সুযোগটিকেও হাতছাড়া করবেন না, আমি একটি কৌশলও শিখিয়েছি যেখান থেকে আপনি ডবল আর্নিং করতে পারতেছেন। তো এটাই ছিল আমার ভিডিও, ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।